Dear students, assalamu alaikum. তোমাদের সবাইকে ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশে স্বাগত। আমি সাফিয়া চলে আসলাম নাম্বারসের নতুন লেসেন্স নিয়ে। এর আগে নাম্বারসের লেসেন্সে তোমরা শিখেছো নাম্বার 1 অর্থাৎ সংখ্যা 1 লেখা পড়া এবং কাউন্ট করা। আর আজকের লেসেন্সে তোমরা শিখবে নাম্বার 2 অর্থাৎ সংখ্যা 2 লেখা পড়া এবং কাউন্ট করা। তাহলে চলো তোমাদের বইয়ে আমরা দেখি যে নাম্বার 2 আমরা কিভাবে শিখব। Look, listen, say and count. মানে দ্রুত শেখার জন্য তোমাদেরকে দেখতে শুনতে বলতে এবং সেই সাথে কাউন্ট করতে হবে। এখানে তোমরা একটি বল ছবি দেখতে পাচ্ছ। এই বলটাকে যখন আমরা কাউন্ট করে বলবো আমরা বলবো ওয়ান বল। আবার দেখতে পাচ্ছ একটি পিঁপড়ে হেঁটে হেঁটে আসছে। এই পিঁপড়েকে যখন আমরা কাউন্ট করে বলবো আমরা বলবো ওয়ান অ্যান্ট। একটু পরেই আরও একটি অ্যান্ট হেঁটে হেঁটে এসে বর্তমান পেঁপের সাথে যোগ দিল। এখন আমরা এটাকে কাউন্ট করে বলবো টু অ্যান্টস। সে অ্যান্ড রিড, ট্রেস অ্যান্ড রাইট, মানে বলো এবং পড়ো আর হাত ঘুরিয়ে দেখো। আমরা একটু আগেই নাম্বার টু বললাম এবং কাউন্ট করা শিখলাম। এখন আমরা নাম্বার টু এখানে হাত ঘুরিয়ে লিখব এবং সেই সাথে বলবো। কাউন্ট, ট্রেস অ্যান্ড রাইট অর্থাৎ গোনো এবং হাত ঘুরিয়ে লিখো। এখানে তোমরা আপেল, বল ও পিঁপড়ে ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলোর পাশে বক্সে আছে। প্রথম লাইনের প্রথম দুটি বক্সের পাশে কতগুলো আপেল বা পিঁপড়ে সেটা কিন্তু অলরেডি কাউন্ট করে দেওয়া আছে। তোমাদেরকে এই নাম্বারের উপর ট্রেস করতে হবে। কিন্তু প্রথম লাইনের থার্ড বক্সের পাশে যে কতগুলো পিঁপড়ে সেটা কিন্তু তোমাদের কাউন্ট করে লেখা নাই। এখানে তোমাদেরকে কাউন্ট করে লিখতে হবে ওয়ান টু, টু ওয়ান্স। এই টু হবে এই বক্সের। পরের লাইনে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি বক্সই খালি বা এমটি। এখানে তোমাদেরকে যেভাবে করে তোমরা ক্লাসে শিখলে সেভাবে করে কাউন্ট করে নাম্বারগুলো এখানে লিখে বক্সগুলো পূরণ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই নাম্বারের লেসেন্সটা তোমরা নিশ্চয়ই খুব এনজয় করেছো। এই নাম্বার শেখার জন্য যে প্র্যাকটিসটা তোমরা এখানে করলে বাসায় এভাবে আরও অনেক প্র্যাকটিস করে নাম্বারসটা তোমরা শিখতে পারো। তারপরও যদি এই ক্লাস নিয়ে কোথাও কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আপনাদের সমাধান নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। পরের লেসেন্সে আবারও দেখা হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।